আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল ও সালাম ওলা সৈল আমা ইউলমুরসলীন ওয়ালা আলহি ও সোহাবহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা আর আই মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এমন একটি সলাৎ এমন একটি নামাজের কথা আলোচনা করব যে নামাজ আদায় করলে যে নফল নামাজটি আমরা যদি আদায় করতে পারি আমাদের দেহের আমাদের শরীরে তিনশত ষাটটি জোড়া আছে ওই ষাটটি তিনশত ষাটটি জোড়া সৎকা হয়ে যাবে এমন গুরুত্বপূর্ণ একটি নামাজ আলোচনা করব। আমরা নফল নামাজ যে নামাজ আদায় করলে আল্লা তাল আমাদের জন্য জান্নাতে স্বর্ণের একটি প্রাসাদ নির্মাণ করবেন সুবাহান আল্লাহ এমন একটি গুরুত্বপূর্ণ নামাজের কথা বলব আজকে আমরা যে নামাজ আদায় করলে আল্লাহ সুবাহ তালা আমাদের জন্য একটি অমরার স্বভাব দান করবেন আল্লাহ আকবার। এবং এমন গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ সুবাহ তালা আমাদের জীবনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে এই নামাজ আদায় করার কারণে আল্লাহ সুবাহন তালা সমুদ্রের ফেনা পরিমাণ গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ আকবার। আমরা সেই নামাজের কথা আজকে আলোচনা করব হজরতে বুরাইদা রাদী আল্লাহ থেকে বর্ণিত আন বরাইদা রাদী আল্লাহ তাআলা কল সামিও রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইয়াকৌলু ফিল ইনসান এলা সু মিয়া তু না মুসালান হজরতে বুরাইদা রাদীদা উল্লাহ বলতেছেন আল্লাহ হাবিসাল্লাহ সাল্লাম থেকে আমি শুনেছি রাসূলে করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন মানুষের দেহের মধ্যে তিনশত ষাটটি জোড়া আছে ফ আলাইহি আই তসদ্দকা আনকুল্লি মুসলিম মিনহু বিশ্ব রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের উপরে কর্তব্য হলো এই যে তিনশো ষাটটি জোড়া তোমাদের দেহের মধ্যে আল্লাহ দিয়েছেন যে জোড়াগুলো দেহার কারণে আমরা যে জোড়াগুলো থাকার কারণে আমরা ধরতে পারি হাঁটতে পারি চলতে পারি আল্লাহ তালা আমার দেহের মধ্যে অনেকগুলো পয়েন্ট জোড়া দিয়েছেন এই জোড়াগুলোর অবশ্য তোমাদেরকে প্রত্যেকটা জোড়ার জন্য সৎকা আদায় করতে হবে সাহাবে কারণ প্রশ্ন করলেন কল ইয়া নাবি আল্লাহ হে আল্লাহ রাসুল আমাদের মধ্যে এমন কে আছে যে তিনশত ষাটটি জোরার সৎকা আদায় করতে পারে রাসুলি কারিম সালাম তখন বললেন ফিল মসজিদে মসজিদের মধ্যে যদি কোনো নাপাক পরে থাকে কোনো লালা থুতু পরে থাকে কোনো ময়লা পরে থাকে ওই ময়লাটা সরিয়ে দেওয়া পরিষ্কার করে দেওয়া এই কাজটা করলে তোমাদের সৎকা হয়ে যাবে তিনশত ষাটটি জোড়া সৎকা হয়ে যাবে সুবাহান আল্লাহ আনের তরিকে এবং রাস্তার মধ্যে যে কষ্টদায়ক বিষয় কষ্টদায়ক বস্তু পরে থাকে কোন একটা ইট পড়ে আছে বা কলা ছিলা পড়ে আছে রাস্তার মধ্যে এমন কিছু পড়ে আছে যেটা মানুষের চলাচলে ব্যাঘাত ঘটায় ওই রাস্তা থেকে সে কষ্টদায়ক বিষয়টা সরিয়ে দিলে তখন তোমাদের তিনশো ষাটটি হারের সৎকা হয়ে যাবে আল্লাহ আকবর ফাইল্লাম তাজিদ ফারাক দোহা তুজি ওকা আল্লাহ সাল্লাম তারপরে আরও বলেছেন তুমি যদি তা না পারো তাহলে তুমি দোহা অর্থাৎ সকাল বেলায়। যখন সূর্যের আলো পরিপূর্ণভাবে ওঠে অর্থাৎ আটটা নয়টার দিকে ওই সময় আটটা নয়টা বাজে ওই সময় তুমি দুরাকাত নামাজ পড়বে জি উগা এই দুরাকাত দোহার নামাজ পড়লে আল্লাহ সুবাহ তালা তোমার তিনশত হাট তিনশত ষাটটি যে সৎকা আল্লাহ এটা তিনশত ষাটটি জোড়ার যে সৎকা এটা দুই রাত নামাজের কারণে আল্লাহ সুবাহ তাল্লাহ তোমাকে সৎকা সব দিয়ে দিবেন সুবাহন আল্লাহ এই জন্য আমরা সরাত দোহা যেটাকে আমরা আমাদের দেশে চার্সের নামাজ বলা হয় এটা নিয়ত হচ্ছে নামাজ পড়তেছি এই করা এই খেয়ালটা মনে মনে খেয়ালটা করে আল্লাহ আকবর বলে নিয়ত বেঁধে নামাজ নামাজ পড়ার কারণে আল্লাহ সোহাম তালা আমার তিনশত ষাটটি হারের জোড়ার সৎকা আমার সব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন সৎকা হয়ে যাবে আল্লাহ আকবর এই হাদিসটি আবু দাওদের বর্ণনা এসেছে সোহি মুসলিমে এ বিষয়ে আরেকটি হাদিস নবী সাল্লাহাম বর্ণনা করেছেন আন আবি জারিন রাদিয়াল্লাহু তাআলা আনন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহadikুম সাদাকাহ তোমাদের প্রত্যেকে যখন প্রত্যুষে সকালবেলা ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পরে তার দেহের যে জোড়াগুলো আছে যেন প্রত্যেকটা জোড়ার সৎকা দিয়ে দেয় এটা তার উপর দায়িত্ব প্রত্যেকটা জোড়ার সৎকা দিয়ে দেওয়া আল্লাহ আকবার সুবহানাল্লাহ ফাকুলু হাতিন সাদাকাহ তো তাসবি সে পড়বে সুমান আল আহমদুল আল্লাহ তাসবির আছে ও তাসবিগুলা পড়লে ওই তার দেহের জোড়াগুলো সৎকা হয়ে যাবে অ কুল্লু তাহমির সাদাকা সদাকা এবং যত আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ বেশি বেশি প্রশংসা করবে তখন তার ওই শরীরের জোড়াগুলোর হাড়ের জোড়াগুলো সৎকা আদা হয়ে যাবে আল্লাহ আকবার ও কুল্লু তাহালি সদাকা এবং সেজে লা ইলাহ ইল্লাহল্লাহ বলবে এই তাসবি যারা পড়বে অর্থাৎ এই জিকির যারা করবে তাহলে তার ওই জোড়াগুলো সৎকা হয়ে যাবে অ কুল্লু তাহবির সাদাকা সদাকা আল্লাহ আকবার পড়বে আল্লাহ আকবার বলবে এর দ্বারা তার হারের জোড়াগুলোর শতকা আদায় হয়ে যাবে আল্লাহ আকবর এবং নবী হাতে আরো বলেছেন আল যে মানুষকে ভালো কাজের আদেশ করবে ভালো কাজের আদেশ করার কারণে তার হাড়ের জোড়াগুলোর সৎকা হয়ে যাবে অনিল মনকার এবং অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখবে খারাপ কাজ থেকে ইসলাম গরহিত কাজ থেকে মানুষকে বিরত রাখবে নিষেধ করবে এটাও তার জন্য তার হারের সবকা হারের জোড়াগুলোর সৎকা আদায় হয়ে যাবে সুবাহান্লাহ وَيُجْزِئُ مِنْ ذَلِكَ رَكْعَتَانِ কাউহা مِنَ الضُّحَى আর কেউ যদি সকাল বেলায় অর্থাৎ সকালে সূর্য ওঠার পরে যখন পরিপূর্ণ দুহার সময় অর্থাৎ দোহা তাশতের সময় যদি কেউ দুরাকাত নামাজ আদায় করে তাহলে এই দুরাকাত নামাজ দোহার চাষের দুরাকাত নামাজ তার দেহের প্রত্যেকটা হারের সৎকা হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সই মুসলিমে হাদিসটি এসেছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই সলাত দোয়া আদায় করার জন্য এই দোহার নামাজ সলাত দোহা আমরা কত রাগাত পড়ব সই বুখারিতে আমরা একটি হাদিস পাচ্ছি আন কা নবী আনা নবী সাল্লাম কানা ইজা কাদিমা মিন সাফারিন দোহান দাখাল মসজিদা ফসল্লা রকা আতাইনি কাবলা ইয়াজ রাসোল্লি করিম সাল্লাম যখন দোহার সময় সফর থেকে আসতেন মসজিদে প্রবেশ করতেন মসজিদে প্রবেশ করে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বসার আগেই দুরাকাত নামাজ পড়তেন অর্থাৎ দোহার সময় সলাতদ্দোহা দুরাকাত তিনি নামাজ পড়তেন সুতরাং আমরা দুরাকাত নামাজ সলাতদ্দোহা নবী সাল্লাম দুরাকাত এই হাদিসের মধ্যে সই বুখারিতে আদেশ চেয়েছে দুরাগত সলাতদ্দোহা পড়ার জন্য নবী সাল্লাহ সাল্লাম উদ্বুদ্ধ করেছেন সই মুসলিমের মধ্যে এই ব্যাপারে আরেকটি হাদিস পাওয়া যায়

এবং তিনি এর সাথে বেশিও পড়েছেন তাহলে এই হাদিস দ্বারা পাওয়া যায় নবী সাল্লা সাল্লাম তিনি সলাত দোহা অর্থাৎ শাস্ত্রের নামাজ তিনি চার রাগাত আদায় করেছেন এই জন্য আমরা চার রাগাত আদায় করতে পারি সোহিমসিম আরেকটি বর্ণনা এসেছে দোহা রাসুলি করিম সাল্লা সাল্লাম দোহা অর্থাৎ শাস্ত্রের নামাজ তিনি আট রাগাত পড়েছেন তো এই হাদিসের মধ্যে পাওয়া যায় নবী সাল্লাহ সাল্লাম সলাতদ্দো আট রাগাত পড়েছেন আমরা আট রাগাতও পড়তে পারি সামাইলি ত্রিমিজির মধ্যে পাওয়া যায় হজরত আনাসিবদিন মালিক থেকে বর্ণিত আনা নবী সাল্লাম ইউসল্লি দুহা সেহাত রাসুলি করিম সাল্লাম তিনি সলাতুদ্দোহা অর্থাৎ চাষদের নামাজ তিনি ছয় আঘাত পড়েছেন এই জন্য ছয় আঘাত আমরা পড়তে পারি ইবনু মাজাতে আসছে আন আনাসিবদিন মালিক রদি আল্লাহ তালু কল হজরত আনাসিবদিন মালিক বর্ণনা করেন স্বামী তু রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি রাসুলি করিম সাল্লাহ সাল্লাম থেকে শুনেছি ইয়াকুল মানসল্লা দোহা সেন্তাই আশারা রাকা রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সলাত দোহা বারো রাকাত আদায় করবে বারো রাকাত চাষটার নামাজ পড়বে বানাল্লাহু লাহু কসরান মিন জাহা বিন ফিল জাননা আল্লাহ তালা তার জন্য জান্নাতে স্বর্ণের একটি প্রাসাদ নির্মাণ করবেন আল্লাহ আকবার বারো রাকাত চাষটার নামাজ পড়তে পারলে আল্লাহ তালা জান্নাতে একটা সুন্দর স্বর্ণের প্রাসাদ নির্মাণ করবেন কত সুন্দর সুযোগ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমরা অবশ্যই এই বারো রাকাত নামাজ পড়ার মাঝে মধ্যে হলেও চেষ্টা করবো নামাজ পড়ার জন্য সহি বুখারিতে পাওয়া যায় আন আবি হুরারত রদি আল্লাহ তালান কল আউসানি খালিল বিসালাসিন হযরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালাহ বলতেছেন যে আমাকে আমার বন্ধু খালিলি আমার বন্ধু আমাকে তিনটি উপদেশ দিয়েছেন তিনটি নির্দেশ দিয়েছেন খালিলি বলে এখন নবী সাল্লাহ আসালামকে হয়েছে অর্থাৎ আবহাওয়ারা বলতেছেন আমাকে রাসুল করিম সাল্লাহ সাল্লাম তিনটি বিষয়ের আদেশ দিয়েছেন উপদেশ দিয়েছেন লা আদর আহন্ন হাত তামুতা আমি মৃত্যু পর্যন্ত এই আমলগুলো আমি ছাড়ি নাই আমি ছাড়বো না সিদ্ধান্ত নিয়েছি আমলগুলো আমি করে যাব তিনটি আদেশ নবী সাল্লাহ আসলাম আমাকে করেছেন নাম্বার এক সৌমি সালাহ সাতি আইয়ামিন মিনকুল্লি সাহারিন যেন প্রত্যেক মাসে তিন দিন আমি রোজা রাখি অর্থাৎ এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয় তেরো চোদ্দ পনেরো প্রত্যেক আরবি মাসের এই তিনটা রোজা যেন আমি রাখি নবী সাল্লাহ সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন আর আমি সবসময় রাখতাম নাম্বার দুই সোলাত দোহা অর্থাৎ স্তাস্তের নামাজ দোহার নামাজ এই নামাজ আমি ছাড়ি নাই সবসময় এই নামাজটা পড়তাম সোলাত দোহা আর তিন নাম্বার হচ্ছে ও নাওমিন আলা উত্তরিন এবং বিদ্রের নামাজ আদায় ছাড়া আমি ঘুমাই নাই যেন আমি বিদ্রের নামাজ আদায় না করে ঘুমাই নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এই আমি তিনটি আমল সব সময় করতাম প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখতাম আর প্রত্যেক প্রত্যেক দিন চেষ্টা করতাম সলাত উদ্দোহ আদায় করার জন্য আর বৃতের নামাজ না পড়ে না আদায় করে কখনো আমি ঘুমাই নেই হাজত আবু হায়রা রাজি আল্লাহ তালাহু এই তিনটি উপদেশ নবী সাল্লাহ ইসলাম থেকে গ্রহণ করেছেন আমরাও সেই আমলগুলো করতে পারি আবু দাউদের বর্ণনা এসেছে আন আবি ওমামাতে রাজি আল্লাহ তালা আন হজরত আবু উমামা রাজি আল্লাহ তালাহন থেকে বর্ণিত আন্না রাসুল্লাহ সাল্লাহ আলিয়া কল মান খরাজামিন বাইতিহি মোতিরান ইলা সোলাতিন মাকতুবাতিন যে ব্যক্তি তার ঘর থেকে পবিত্র অবস্থায় অর্থাৎ অজু গোসুল করে অজু করে পবিত্রতা অবস্থায় ফরজ নামাজ আদায় আদায় করার জন্য বের হবে অর্থাৎ ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যাবে ফাজ রুহুক কাজ রিল হাজিল মশরেমে আল্লাহ তালা তাকে একটি হজ্জের সমান সব দান করবেন সুবহান আল্লাহ নামাজের সব আলাদা পাবেই সে শুধু ফরজ নামাজ আদায় করার জন্য ঘরে বাসাতে অজু করে পবিত্রতা অর্জন করে এই যে হেঁটে মসজিদে গেল বা মসজিদে গিয়ে নামাজটা আদায় করার জন্য গেল এই অজু করে মসজিদে যাওয়ার কারণে আল্লাহ সুবাহ তাকে একটি হজের সমান সব দান করবেন আল্লাহ আকবার তাহলে আমরা সহজে আমলটি করতে পারি আমরা মসজিদে গিয়ে উজু না করে বাসাতে থেকে উজু করে আমরা যাওয়ার চেষ্টা করব তাহলে একটি হজের সমান সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আল্লাহ আকবর ওমান খারাজা ইলা সলাতে দোহা লাংসিব হু ইল্লা ইয়াহু ফাজরু কাজরিল মত যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে সলাত দোহা আদায় করার জন্য সে মসজিদে যাবে সলাত দোহা আদায় করার জন্য সে ঘর থেকে বের হবে পবিত্রতা অর্জন করে নামাজের জায়গায় যাবে সরাত দোহা আদায় করার জন্য আল্লাহ তালা তাকে একটি অমরার সবাব দান করবেন আল্লাহ আকবার কেউ যদি করে পবিত্রতা অর্জন করে সোলাত দোহা আদায় করার জন্য বের হয় তাহলে দোহা আদায় করার জন্য বের হলেই আল্লাহ তাকে একটি অমরা সব দান করবেন আল্লাহ আকবার কি চমৎকার একটি আমরা আমল করার সব আমল করার একটি সুযোগ আমরা পেয়ে গেলাম সলাহাতুন আলা আশ্রী সলাতিন সলাহাতুন আলা আসারি সলাতিন লা লাগ ওয়া হুমা যে ব্যক্তি এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষা করবে অর্থাৎ নামাজের জন্য অপেক্ষা করবে এর মধ্যে কোনো অশ্লীল কথা বলবে না মন্দ কথা বলবে না বেহুদা কথা বলবে না এই যে নামাজ এক নামাজ পড়ে আরেক নামাজ জন্য অপেক্ষা করাটা আল্লাহ তা তাকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাকে কিতাবুন ফি আল্লিন জান্নাতের একটা মর্যাদাপূর্ণ স্থানে তার নামটা লিখে দিবেন সুবাহান আল্লাহ এই আমরা নামাজের অপেক্ষা থাকব অন্যায় কাজ করব না গিবস শেখাত করব না তাহলে আমরা ইনশাল্লাহ এই জান্নাতের উচ্চ মাকামে আমাদের নামটা লেখা হয়ে যাবে আল্লাহ আকবর সামাইল তিনি যে হাদিসটি পাওয়া যায় আর তাআলা আনহা হজরত আশা সিদ্দিক রদিউল্লাহ তালা বর্ণনা করেন আন্না নবী সাল্লাহাম কানা ইজালাম ইউসাল্লি ইউসল্লি বিল্লাহলি রাসুল করিম সাল্লা সাল্লাম যখন যেদিন রাতের বেলায় অর্থাৎ তাহাজ তাহাজ্জুদের নামাজ আদা করতে পারতেন না মানা হু যা লিকাল ঘুমের কারণে বাতু আইনা হু তন্দ্রা ঘুমের কারণে নবী সাল্লাহ সাল্লাম যে রাত্রিতে ঘুম বেশি হওয়ার কারণে তাহাজুদ্দিন নামাজ আদায় করতে পারেন নাই সলা রাতের নামাজ তিনি আদা করতে পারেন নাই তখন নবী সাল্লাহ সাল্লাম দিনের বেলায় সল্লাহ মিনান নাহারে চিন্তায় আশার রাসুল্লি করিম সাল্লাম দিনের বেলায় বারো সময় সোলাতাম বারো রাকাত নামাজ আদায় করতেন নবীলাম তাহাজের নামাজ ছুটে গেলে দিনের বেলায় সোলাত নামাজ আদায় করতেন আমরাও এটা পারি যদি আমাদের রাতে তাহাজত পড়তে না পারি দোহার সময় সোলাত দোহার সময় আমরা বারো রাকাত নামাজ পড়ে নেব আল্লাহ তৌফিক দিকে আমি তিরমিজি তেহাদেশ পাওয়া যায় রাসুলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আন আবি কল। যে ব্যক্তি সোলাত আদায় করবে অর্থাৎ চাষের নামাজ আদায় করবে আল্লাহ তালা তার গুনাঘাতা গুলো জীবনের গুনাঘাতা গুলো ক্ষমা করে দিবেন ও ইনকা মিসলা জাবাদিল বাহারি যদিও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও হয় এই সনাতদ্য আদায় করার কারণে সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সমুদ্রের ফেনা পরিমাণ পাপ রাশি আল্লাহ ক্ষমা করে দিবেন তবে এখানে সবিরা গুণাও মাফ হবে কবিরা গুনার জন্য তবা করতে হবে আর যদি কারো হক নষ্ট করা হয় মানুষের হক নষ্ট করা হয় তাহলে ওই হক অবশ্যই আদায় করতে হবে আর আয়সি আল্লাহ তালা আনহা পয়লা সাল্লা রাসুল্লাহ সাল্লাহ সাল্লা রাসুল্লাহ সাল্লাহ দোহা হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা বলেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম সলাত দোহা আদায় করার পরে কলা তিনি বলতেন আল্লাহ মাহফিলি অথবা আলাইয়া ইন্না কান্তা তাবুর রাহিম হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন আপনি আমাকে ক্ষমা করেন মাফ করেন এবং আমার তবা কবুল করেন ইন্না কান্তা তাবুর রাহিম নিচ্ছে আপনি হচ্ছেন তবা গ্রহণকারী দয়াময় হাত্তা কয়ালাহা মিয়াতা মাররা এমনকি নবী সাল্লাম এই দোয়াটা এক বার অর্থাৎ অধিকবার শলত দোয়া আদায় করার পরে এই দোয়াটা পড়তেন আল্লাহ অতুবা আলাইয়া ইনাকার তুর রহিম দেখেন নবী সাল্লাহ সাল্লামের জীবনে কোনো গুনা নেই নবী সাল্লাহ সাল্লাম যা কিছু করেছেন আল্লাহ হুকুমই করেছেন ওনার জীবনে কোনো গুণা নাই অপরাধ নাই যে নবীর কোনো অপরাধ নাই অপরাধ না থাকা সত্ত্বেও নবী নবীম গুণা মাপ চেয়েছেন তারপরে আল্লাহ কাছে তবা করেছেন তাহলে তাহলে আমরা 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 তো প্রতিনিয়ত করি কি পরিমাণ তবা করা উচিত জন্য আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করবো ছলাতদ দোয়া আদায় করার জন্য আর থলাত দোয়া আদায় করে আল্লাহ কাছে আমরা গুনা মাপ চাইবো হজরত আয়সা সিদ্দিকা রাজিউল্লাহ কাল আনহার জীবনীতে পাওয়া যায় কিংবা মালিকের বর্ণনা এসছে হাদিস মেশকাতও পাওয়া যায় হজরত আয়সা সিদ্দিকা রাজিউল্লাহ আনহা

যদি আমার জন্য আমার পিতা মাতাকেও কবর থেকে তুলে আনা হয় তারপরও আমি সলাতর দোহা পরিত্যাগ করব না দেখেন হজরত আয়েশা সিদ্দিক রাজিয়াউল্লাহ রানহা তিনি সব সময় সলাতর দোহা আদায় করতেন এই সলাতদ দোহার আমরা অনেকগুলো হাদিস শুনতে পারলাম আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম আমরা এই সলাতদ দোহা আমরা অবশ্যই আদায় করার চেষ্টা করব। প্রতিদিন না পারি অন্তত মাঝে মধ্যে পড়ব আর প্রতিদিন যদি আমরা আদায় করতে পারি তাহলে তো অনেক উত্তম আমার জন্য তবে একটা কথা খেয়াল রাখতে হবে ফরজ নামাজ না পড়ে আমরা ফরজ নামাজ পড়লাম না ফরজ নামাজ না পড়ে সলাতর দোহা পড়লাম কোনো লাভ নাই কারণ সারা জনমের সলাতর দোহা বা স্বাস্থ্যের নামাজ একত্রিত করে দুরাকাত ফজরের নামাজের সমান হবে না কারণ ফজরের দুরাকাত ফরজ না পড়ে অথবা জোহরের নামাজ পড়লাম না আসর পড়লাম না মাগরীব পড়লাম না সরাত দোয়া আদায় করে আমি পার পেয়ে যাবো না না পাঁচ শক্ত নামাজ ঠিক রেখেই আমাদেরকে ওই নফল ইবাদত করতে হবে মা তাকার বাবা নফেল রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায় এটা নফল ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হন তো ফরজ ইবাদত ঠিক রেখে যদি ফরজ ইবাদত আমরা আদায় না করি তাহলে নফলের কোনো মূল্য নাই আসুন আমরা ফরজ ইবাদতের সাথে সাথে ফরজ নামাজের সাথে সাথে কিছু নফল নামাজও আদায় করি আল্লাহ তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকিহ